ব্রিটেনের ম্যানচেস্টারে চীনা কনসুলেটের ভিতরে নিয়ে এক বিক্ষোভকারীকে মারধর করা হয়েছে। এই ঘটনায় চীনা দূতাবাসের সার্চ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জ্যাক গোল্ডস্মিথ বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে ম্যানচেস্টারে চীনা কনসুলেটের ভিতরে হংকংয়ের গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের একজনকে টেনে হিঁচড়ে ভিতরে নিয়ে যাওয়ার পর অনেকে মিলে তাকে মারধর করে। পরে কনসুলেটের ভিতরে ঢুকে ওই বিক্ষোভকারীকে উদ্ধার করে ম্যানচেস্টার পুলিশ। যে কোনো শান্তিপূর্ণ বিক্ষোভ ব্রিটেনে বৈধ বলে গণ্য। এ ধরনের বিক্ষোভের প্রতি সম্মান রয়েছে ব্রিটেনের, কিন্তু চীনা কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি পরিষ্কার করা হয়েছে। চীনা রাষ্ট্রদূত ব্রিটেনের বাইরে থাকা এই বিষয়ে ব্রিটেনের অবস্থান তুলে ধরতে সার্চ দ্য অ্যাফেয়ার্সকে ডাকা হয়েছে বলে জানান গোল্ডস্মিথ।